হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল। তো ফ্রেন্ডস, আশা করি তোমার সবাই খুব ভালো আছো। তো ফ্রেন্ডস, আমি সকাল সকাল উঠে গেছি মর্নিং ওয়াকের জন্য। সো ঘুম থেকে আমি সেই 6টার দিকে উঠে গেছি, এখন বাজে সেই 7:45 মতো। সে এখন ফ্রেশ হয়ে 7:45 থেকে ব্লগটা শুরু করছি তোমাদের জন্য, যাতে তোমরা এনজয় ফিল করতে পারো ব্লগের মাধ্যমে। তো ফ্রেন্ডস, এখন আমি যাচ্ছি মর্নিং ওয়াকে। সো ফ্রেশ হয়ে গেছি পুরো, জল খেয়ে নিয়েছি, এখন যাচ্ছি মর্নিং ওয়াকে। তো তুমি দেখতে থাকো মনে হয় আমি কী কী করছি, কোথায় যাচ্ছি, আর আর পাড়ার একটা গোটা রাউন্ড মারবো, তারপরে আমি বাড়িতে আসবো মনে হওয়াকে, যেটি সবসময় করি। তো তোমরা দেখতে থাকো ব্লগের মধ্যে। এবং আজকের ব্লগটি বড় হতে চলেছে, আমি আজকে বিকেল আমি একটা জায়গায় যাচ্ছি, এটি তোমাদের কাছে একটা সাসপেন্স হয়ে থাকবে। সো তোমরা খুব এনজয় করবে এবং দেখতে থাকো গোটা ব্লগটি। তো আমি এখন যাচ্ছি মনে হওয়াকে, তো তোমরা দেখতে থাকো ব্লগটি।
সো ফ্রেন্ডস, আমি চলে এসেছি বাড়ি। সো আজকে পাড়াটা এক চক্কর দিলাম, দিয়ে আসলাম। রাস্তা অনেক লোক ছিল, মানে আমার মর্নিং ওয়াকটা একটু লেট করে হয়েছে বলে রাস্তা অনেক লোক হয়ে গেছে। একদম সুন্দর, সবাই যাচ্ছে কাজে, যে যার কাজে যাচ্ছে, খুব সুন্দর একটা দৃশ্য। সো মনে করে এক পা ঘুরে আসলাম, এখন যাব, ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আজকের ব্রেকফাস্টটা শুরু করবো। তো তুমি দেখতে থাকো আজকের ব্লগটি। সো ফ্রেন্ডস, আমি এখন যাচ্ছি সেখানে, সেটি হলো আমি যাচ্ছি এখন মেলাতে। তো আজকে বসকে মেলা, তো আজকে লাস্ট ডেট, আজকে মেলা শেষ হবে, তো আজকে আমি তাড়াতাড়ি যাচ্ছি মেলা অ্যাটেন্ড করতে, কারণ আমি বসকে মেলা দেখিনি। সো মানে প্রচুর এক্সাইটেড আছি আমি বসকে মেলাতে যাব, কি কি করব, কি কি চড়বো, কি কি খাবো, তো তোমাদের সব দেখতে পারবে ব্লগের মধ্যে। এটি ছিল আজকে সাসপেন্স। সো এখন আমি যাচ্ছি মেলাতে, তো তোমরা ব্লগ এনজয় করো ভালো মতো করে, তারপরে দেখো আমি কি কি খাই, কি কি কোথায় যাচ্ছি। সো বেশি দূর নাই, সামনেই আছে মেলাটি, তো তুমি দেখতে পারবে সেই জিনিসটি। সো তোমার ব্লগ কন্টিনিউ থাকবে এবং তোমার এনজয় করো। তো আমি ব্লগটি চালিয়ে যাচ্ছি।
ফ্রেন্ডস, ভিডিওটি তোমাদের কেমন লাগেছে, ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং। সো আজকে তোমরা দেখতে পেলে যে মেলাতে গিয়ে আমি কী কী তোমাদের দেখিয়েছি। সো আজকে লাস্ট দিন ছিল, এই জন্য মেলাটা গোটাটা তোমাদের দেখাতে পারিনি, যেহেতু আমি গেছিলাম সেই 3:30টার দিকে গেছিলাম, এই জন্য মেলা ঠিক করে ওপেন হয়নি, মানে 4টার থেকে ওপেন হয়, তো আমি একটু আগে গেছিলাম যেহেতু আমার ফ্রি টাইম ছিলাম, তাই গেছিলাম ব্লগটিকে কভার করার জন্য, তোমাদের দেখানোর জন্য। তো তোমরা দেখতে পেলে কী করে আজকের দিনটা আমি এনজয় করেছি। সো কালকের দিনটার মতো তো বোরিং হয়নি আজকের দিনটা, কারণ আগের ব্লগের দিন মানে কালকের দিন আমার খুব বোরিং কেটেছে, মানে কোথাও যেতেই পারিনি বৃষ্টির জন্য, এই জন্য আজকে মানে ভালো করে এনজয় করেছি। আমি একাই গেছি মেলাতে এবং ঘুরলাম, খুব ভালো লাগলো আমার ওখানটায়। তো তোমার ব্লগে দেখতে পেয়েছো, সো ব্লগটাকে আমি এই মেলা দিয়ে বড় করেছি যাতে তোমরা দেখতে পারো, বুঝতে পারো যে কোথায় গেছিলাম। তো পশ্চিম মেলাতে এসে গেলো, তো আমাদের তো এখন রথের মেলা তো তাতে আসবে, 2 মাস পর তো রথের মেলা আসবে, তখন আমি ব্লগ কিনে নিয়ে আসবো, সেই রথের নতুন নতুন যে উল্টা রথ চলা রথের সব ব্লগ, স্পেশাল ব্লগ তোমাদের এখানে আসবে। এবং আমি তো লাইফ স্টাইল ব্লগ ছাড়ি, সো প্রতিদিন আমরা চ্যানেলে আসবে ব্লগ, তো দেখার জন্য তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে লাগবে যাতে তোমরা প্রতিদিন আমার ভিডিওগুলি দেখতে পারো। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, থ্যাংকস ফর ওয়াচিং, সব সকালকে শুভরাত্রি, তোমার সবাই খুব ভালো থেকো, ভিডিওটা আমি এখানে শেষ করছি।